আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডিলাইন। চলুন আমরা শিখি কিভাবে ইংরেজিতে ক্ষমা চাইতে হয়। আমরা বিভিন্ন প্রয়োজনে কোন ক্ষেত্রে কোন সরি ওয়ার্ডটা ইউজ করতে পারি, কিভাবে সেন্টেন্সটা মেক করলে বেশি সুন্দর দেখাবে, চলুন দেখে নিই। ইংরেজিতে যদি ক্ষমা চাইতে হয়, কারোর সঙ্গে ধরুন ধাক্কা লাগছে আপনার, সেক্ষেত্রে আপনি বলতে পারেন সরি। এরপরে ধরুন কারো দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন আপনি, আপনি তাকে বলতে পারেন, অথবা রাস্তা দিয়ে হাঁটতে গেলে হয়তো সাইড নেওয়া প্রয়োজন, কেউ আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি অনেক তাড়াহুড়োতে আছেন, তখন আপনি বলতে পারেন সরি এক্সকিউজ মি। এভাবে আপনি তাকে একটু সাইড দেওয়ার জন্য বলতে পারেন, অথবা বলতে পারেন সরি এক্সকিউজ মি সাইড প্লিজ। এভাবে আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বলতে পারেন। কারোর প্রতি যদি সহানুভূতিশীল হতে চান, তাহলে আপনি তাকে বলতে পারেন আই এম সরি টু হিয়ার দ্যাট, অর্থাৎ আপনি তার কোনো একটা দুঃখের সংবাদ শুনে আপনিও সরি ফিল করেছেন। এছাড়া ধরুন ভুল কিছু করে থাকেন, আপনি যদি কারোর সঙ্গে ভুল কিছু করে থাকেন, লাইক আপনার কোনো একটা মিস্টেক হয়ে গিয়েছে, ধরুন আপনি কোনো একটা বাড়িতে গেস্ট হিসেবে গেছেন, সেখানে আপনি আপনাকে চা খেতে দিয়েছে, আপনি চা খেতে গিয়ে হঠাৎ করে কাপটা পড়ে গেছে, তখন আপনি তাকে বলতে পারেন আই মেড এ মিস্টেক, আই এম সরি। এভাবে আপনার ভুল হয়ে থাকলে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে ভুল হলে আপনি বলতে পারেন আই মেড এ মিস্টেক, আই এম সরি। অথবা কোনো বড় রকমের ভুল যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই অ্যাম এক্সট্রিমলি সরি, আই মেড এ মিস্টেক, আই অ্যাম এক্সট্রিমলি সরি, বা আই এম ভেরি সরি, আই অ্যাম টেরিবলি সরি। এভাবে আপনি সেন্টেন্সটা মেক করতে পারেন। যখন নিজের ভুল আপনি নিজেই স্বীকার করছেন, তখন লাইক তখন আপনি বলতে পারেন হাউ কেয়ারলেস অফ মি, আপনি নিজেকেই দোষছেন যে আপনার ভুল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ কেয়ারলেস অফ মি। এছাড়া কারো থেকে যদি ক্ষমা চাইতে হয়, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন আই হোপ ইউ ক্যান ফরগিভ মি, আপনি আশা করেন যে তিনি আপনাকে ক্ষমা করে দিবেন, তাকে আপনি বলছেন আমি আশা করি যে তুমি আমাকে ক্ষমা করে দেবে, আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। এছাড়া আপনি কোনো ব্যাপারে ভুল করেছেন, কাউকে আপনি বলতে পারেন আই ক্যান নট এক্সপ্রেস হাউ সরি আই অ্যাম, আপনার খুবই নিজেকে ছোট মনে হচ্ছে যে আপনি এত বড় একটা ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি তাকে আপনার সরি ফিলটা অনুভূতি বোঝানোর জন্য বলতে পারেন আই ক্যান নট সে হাউ সরি আই অ্যাম, আই ক্যান নট এক্সপ্রেস অর আই ক্যান নট টেল ইউ হাউ সরি আই অ্যাম, আপনি কতটা সরি ফিল করছেন সেটা বোঝানো সম্ভব না, সেটা সম্পর্কে বলতে এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন। এছাড়া আপনি কিসের জন্য ক্ষমা প্রার্থী সেটা উল্লেখ করেও বলতে পারেন আপনার লেট হয়ে গিয়েছে এজন্য আপনি ক্ষমা প্রার্থী। এছাড়া আপনি বলতে পারেন আই অ্যাপোলোজাইজ ফর মাই অ্যাকশন অর ব্রেকিং দ্য মাগ, আপনি কোনো একটা মগ ভেঙে ফেলেছেন, সেক্ষেত্রে বলতে পারেন ব্রেকিং দ্য মাগ, অথবা কোনো একটা বক্স আপনার হাত থেকে পড়ে গিয়েছে, ড্রপিং দ্য বক্স। এভাবে আপনি বিভিন্ন ওয়ার্ডগুলোকে ইউজ করে আপনার যে জন্য আপনি সরি বলছেন সেটা উল্লেখ করে সেন্টেন্সটা মেক করতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।